আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আগামী মাসে কি বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়া যেতে পারবেন? বাংলাদেশ থেকে কর্মী নিতে মালয়েশিয়া শ্রমবাজার চালু বিষয়ে সমস্যার সৃষ্টি হয়েছে প্রায় 5 মাসের বেশি সময় ধরে। তারপরও বাংলাদেশিদের জন্য মালয়েশিয়া শ্রমবাজারে নিয়োগ প্রক্রিয়া এখনও থমকে আছে। বাংলাদেশি ফজি রিক্রুটিং এজেন্সি সিন্ডিকেটের তৎপরতার কারণে গত বছরের 19 ডিসেম্বর স্বাক্ষরিত চুক্তির কার্যক্রম স্থগিত ও বাংলাদেশিদের জন্য মালয়েশিয়া শ্রমবাজার আটকে আছে বলে অভিযোগ করেছেন দেশের জনশক্তি ব্যবসায়ীরা। বাংলাদেশি শ্রমিকদের জন্য অন্যতম গন্তব্য মালয়েশিয়া। বর্তমানে বাংলাদেশ থেকে প্রায় 7 লাখ প্রবাসী সেখানে কর্মরত আছেন বলে ব্যবসায়িক সূত্রে জানা গেছে। 2018 সালে মাহাথির মোহাম্মদ তৎকালীন মালয়েশিয়া সরকার উভয় দেশের সংস্থা নিয়োগের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ বাংলাদেশি শ্রমিকদের জন্য দেশটির শ্রমবাজারের দরজা বন্ধ করে দেন। সর্বশেষ বিরোধের কেন্দ্রবিন্দু রয়েছে মালয়েশিয়া সরকার 25 বাংলাদেশি এজেন্সি একটি নির্বাচিত গ্রুপের মাধ্যমে নিয়োগ দিতে চায়। ঢাকার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, কারণ এটি বাস্তবায়িত হলে ফন্ডশয়ের বেশি সংস্থা এই ব্যবসা থেকে ছিটকে পড়বে। তো এই ছিল আজকের আপডেট নিউজ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।